নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবর্ষ উদযাপিত, সভায় উঠল দিল্লি দাঙ্গা প্রসঙ্গ। পুলিশ শুটার টিঙ্কু গোস্বামীর ভিডিও ভাইরাল, তদন্তে আনার দাবি আম জনতার। ঐশী ঘোষের বরাক সফরে নিষেধাজ্ঞা চায় হিন্দুত্ববাদী সংগঠন, ডিসিকে স্মারকপত্র। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বর্ণবোধের জনক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার গণতন্ত্র, মানবতা, ধর্মনিরপেক্ষতা বজায় রাখার অঙ্গীকার করে জেলাব্যাপী সাইকেল র্যালির আয়োজন করা হয়। বিদ্যাসাগর জন্ম দ্বিশতবর্ষ উদযাপন সমিতির উদ্যোগে অরুণোদয় যাত্রা শীর্ষক ওই র্যালিতে অংশ নেন কাটিগড়া, বরখলা, উধারবন্দ, লক্ষ্মীপুর, সোনাই সহ বিভিন্ন কেন্দ্রের মানুষ। তারা ট্যাবলো সহযোগে সাইকেল র্যালি করে এসে জড় হন শিলচর বিপিনচন্দ্র পাল সভাস্থলে। পরে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন অরুণাংশু ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর তপধীর ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, নিরঞ্জন দত্ত, সুব্রত চন্দ্রনাথ, শিহাব উদ্দিন আহমেদ, গৌরী দত্ত বিশ্বাস সহ আরো অনেকে। এদিন বহু বক্তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। পরে বক্তব্য রাখতে গিয়ে তপধীর ভট্টাচার্য দেশের মানুষ বর্তমানে একটি ভুলভুলাইয়ার মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে বক্তব্য রাখার এক ফাঁকে তপধীরের কথায় উঠে আসে সাম্প্রতিক দিল্লি দাঙ্গার প্রসঙ্গ। এ নিয়ে শাসক দলের ভূমিকার তীব্র সমালোচনা করেন তপধীর। যে পৌরুষকে, যে বীরত্বকে কেউ জয় করতে পারে না, আর অক্ষয় মনুষ্যত্ব, তিনি বাঙালি কিনা, তিনি হিন্দু ব্রাহ্মণ কিনা, এটা একেবারে কাজের কথা না। কাজের কথা হচ্ছে তিনি মানুষ। আজকে আমাদের মধ্যে অনেকেই আমরা আছি, কেউ কিছু মনে করবেন না, যাদের দুটো চোখ আছে, দুটো পা আছে, দুটো হাত আছে, আমরা কথাও বলি মানুষের মতো, কিন্তু আমাদের আচার আচরণে আমাদের মানুষ বলে মনে হয় না। আর অনেক জায়গার মতো আমাদের এই শিলচর শহরে তখন আমরা সত্যি কথা বলতে কি এমন এক অন্ধকারের বলয়ের মধ্যে রয়েছি, যখন আলোর রাখালদের কথা ভাবতে হচ্ছে বারবার। বিদ্যা আমাদের সৌভাগ্য যে বাংলায়, আমি বাংলার কথাই বলছি, ভারতের কথা আপাতত বলছি না, যে বাংলায় এমন কিছু আশ্চর্য মানুষ জন্মেছিলেন যারা পরবর্তীকালে তারা মৃত্যুর পরেও দীর্ঘদিন ধরে হেঁটে যাচ্ছেন, এবং এদের মধ্যে সামনের সারিতে, একেবারে সামনে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দিল্লিতে যা ঘটেছে কিছুদিন আগে, এরকম নারকীয় ঘটনা ঘটতো না। আসল কথা হচ্ছে অন্ধকার যখন তীব্র হয়ে ওঠে, যখন আলোর রেখা দেখা যায় না, যাদের পথ দেখানোর কথা ছিল সমাজকে, রাষ্ট্রকে, দেশকে, তারা যখন আমাদের পথ ভুলিয়ে আমাদের ভুলভুলাইয়ার মধ্যে নিয়ে যান। ভুলভুলাইয়া কথাটা বাচ্চারা জানো তো, লখনউয়ের নবাবদের, আমি গেছি ওখানে দু তিনবার, আমি দেখেছি সমাজ একটা ভুলভুলাইয়ার মাঝখানে এসে পড়েছে, আমরা ঠিক বুঝতে পারছি না কোন দিকে যাব, এগোবো না পিছিয়ে যাব। যখন মনে হবে যে আমি বেরিয়ে যাচ্ছি ভুলভুলাইয়া থেকে, আসলে তখন আরো বেশি ভুলভুলাইয়ার মধ্যে ঢুকে যাচ্ছি।
হাইলাকান্দির মোহনপুর ফাঁড়ি ইনচার্জ টিঙ্কু গোস্বামীর কর্মকাণ্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তাকে ফের তদন্তের আওতায় নিয়ে আসার দাবি জানালেন জেলার জনগণ। ২০১৯ সালে হাইলাকান্দিতে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনার পর বরখাস্ত করা হয়েছিল মোহনপুর ফাঁড়ি ইনচার্জ টিঙ্কু গোস্বামীকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বিনা অনুমতিতে গুলি চালিয়েছিলেন এবং ওই গুলি চালনার ঘটনায় এক যুবক সহ ৬ জন গুরুতর জখম হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওয় ঠিক কি বলেছিলেন মোহনপুর ফাঁড়ি ইনচার্জ টিঙ্কু গোস্বামী, চলুন শুনে নেওয়া যাক। এদিকে আইনজীবী তাহের আহমেদ বড়ভুইয়ে ঘটনাটি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে মোহনপুর ফাঁড়ি ইনচার্জ টিঙ্কুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার টিঙ্কু গোস্বামী, যিনি জিপসিতে বসে থাকা আর একজন অপরাধী হতে পারে, যাহাকে উনি নিজে স্বীকার করছেন যে কিছুদিন আগে হাইলাকান্দিতে একটি ঘটনা ঘটেছিল, সেখানে একজন মানুষকে গুলি এবং ৫ জনকে জখম করা উনি নিজে করেছেন, এরকম একটি ভিডিওতে উনি দাবি করছেন। আমি জেলা প্রশাসন, আসাম সরকার এবং এই বিভাগের প্রতিজন দায়িত্বপ্রাপ্ত ডিআইজি, আইজি এবং পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারীর কাছে আহ্বান জানাচ্ছি যে অতিসত্বর এই টিঙ্কু গোস্বামীকে এই বিষয়ে জবাবদিহি করার জন্য যাতে জেলা প্রশাসন ওনার কাছে লিখিত আবেদন জানায় এবং ওনার প্রতি জেলা প্রশাসন যাতে মামলা দায়ের করে এবং ওনাকে এই ব্যাপারে যথাসম্ভব তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান রাখছি। ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআইর ছাত্র সমাবেশে যোগ দিতে হাইলাকান্দি আসছেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। কিন্তু তার বরাক উপত্যকা সফরকে ভালো চোখে দেখছে না বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। শনিবার বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ এবং দুর্গাবাহিনী আলাদাভাবে কাছাড়ির জেলাশাসকের কাছে স্মারকপত্র পেশ করে ঐশী ঘোষের বরাক সফর রদ করার আবেদন জানিয়েছে। সংগঠনগুলির প্রতিনিধিরা বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনের নামে জেএনইউতে সংঘটিত হিংসাত্মক ঘটনায় জড়িত রয়েছেন ওই বিতর্কিত ছাত্র নেত্রী। দেশবিরোধী এবং হিন্দু বিরোধী স্লোগান তুলে ঐশী ঘোষ ইতিমধ্যে জেএনইউতে হিংসা ছড়িয়েছেন। দিল্লি পুলিশের চোখে তিনি মুখ্য অপরাধী। এমন বিতর্কিত ছাত্র নেত্রীকে বরাক উপত্যকায় আসার এবং জনসভা করার অনুমতি দিলে এখানেও অশান্তির সৃষ্টি হতে পারে। শান্তির দ্বীপ বরাকে যাতে অশান্তি কায়েম না হয় সেদিক বিবেচনা করে ঐশী ঘোষের এই সফরে নিষেধাজ্ঞা জারি করতে স্মারকপত্রে আবেদন জানানো হয়েছে। এদিন স্মারকপত্র প্রদানের পর বজরং দলের কর্মকর্তা মিটুন নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের দাবির যৌক্তিকতা সম্পর্কে বিস্তারিত জানান। কিছুদিন ধরে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে জেনুইন যে কুলাঙ্গার প্রোডাক্ট ঐশী ঘোষ নাকি বরাক উপত্যকায় আসছে, তার জন্য আমরা ডিসিকে এবং এসপিকে জানানো চাই, মানে জানিয়ে দিতে চাইছি যে উনি যদি বরাক উপত্যকায় আসেন তাহলে বরাকে একটা অশান্তি সৃষ্টি হতে পারে। আমাদের শান্তির দ্বীপ বরাক এবং বরাকে সিএ লাগু হওয়ার পরও এরকম তো কোনো আন্দোলন বা এরকম ধরনের কোনো অশান্তি হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঐশী ঘোষ ও দিল্লির জেনুইন প্রোডাক্ট, ওরা দিল্লিতে কী করছে, সমগ্র দিল্লি আজ ওদের জন্য জ্বলছে, সমগ্র ভারতবর্ষ ওদের জন্য জ্বলছে। জেনুইন ভেতরে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারত তেরি বরবাদি তক জং রহেগি জং রহেগি, এরকম ধরনের স্লোগান ওরা জেনুইনতে দিয়ে থাকে এবং যেসব জায়গায় ওরা মিটিং করে সেই সব জায়গায় এরকম ধরনের স্লোগান দেয় এবং সেই উপত্যকাকে অশান্ত করে তোলে। তাই আমরা চাই না যে বরাক উপত্যকা শান্তির দ্বীপ, সেই শান্তির দ্বীপে বাইরের থেকে এসব ব্যক্তিকে এনে এখানে প্রোগ্রাম করিয়ে বরাককে যাতে অশান্ত করা না হয়, তার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি এবং যে ওদেরকে কোনোভাবে বরাক উপত্যকা যাতে প্রবেশ করতে না দেওয়া হয়। কবরগাহের কাজের জন্য টাকার ঘাটতি দেখা দিয়েছে। উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকার বিশেষ প্রয়োজন। আপনাদের আর্থিক সহযোগিতা ছাড়া এই কর্ম সম্পাদন করা যাবে না। কবরগাহের উন্নয়নে আপনারা যে যার সাধ্যমতো দান নিয়ে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম, আমরা শিলচর এই কবরস্থানের সাহায্যের জন্য আমি সবার কাছে অনুরোধ করছি
যে জাতিবর্ণ নির্বিশেষে সবাই এই কবরস্থানে অনুদান দিলে আমাদের কবরস্থানটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। জনসাধারণের কাছে আমরা অনুরোধ রাখছি, কোনো সহৃদয় ব্যক্তি যদি এই কবরস্থানের জন্য সাহায্য দেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা। যোগাযোগ করুন সজল লস্কর, মোবাইল নম্বর 9101395327 এবং নুরুল ইসলাম বড়ভুইয়া, মোবাইল নম্বর 8638284587। কবরস্থান কমিটি, বিলপা রোড, মধুরবন, শিলচর, কাছাড়। হযরত পীর মোখা সাহেব মোকামের 46তম বার্ষিক মিলনোৎসব শনিবার সকালে শুরু হয়েছে। এ উপলক্ষে ঘনিয়ালার মোখা সাহেব মোকামে সকাল থেকে চলছে উরুজ মাহফিল। কর্মসূচির মধ্যে ছিল কোরআন পাঠ, কেরাত ও গজল প্রতিযোগিতা, বিকেল থেকে রাত অবধি ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, ফকির মেলা ও জিকির ইত্যাদি। রবিবার ভোরে শিরোনি বিতরণের মাধ্যমে বার্ষিক উৎসবের সমাপন হবে। এ ব্যাপারে শনিবার মোকাম প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেবক কমিটির কর্মকর্তারা। তারা বার্ষিক মিলনোৎসবের বিভিন্ন কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানান। গটিকা হইতে আমাদের মোকাশার মোকামে 46তম বার্ষিক উরুস মোবারক অনুষ্ঠিত হইতেছে। সকালে কোরআন খতমের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা হয়। এরপরে বাচ্চাদের গজল ও কিরাত প্রতিযোগিতা হয়। দুপুরে পূর্ণার্থীদের খানা আরম্ভ হয় 4 ঘটিকা পর্যন্ত। রাত্রি 10 ঘটিকায় মিলাদ শরীফ এবং গজল ও মিলাদ শরীফ এবং দোয়া অনুষ্ঠিত হয়। রাত্রি 11 ঘটিকা হইতে ফকির মেলা ও জিকির অনুষ্ঠান হইবে। পরদিন অর্থাৎ 8 মার্চ 2020 ইংরেজি ভোরবেলায় শিরোনির মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। এদিন সাংবাদিকদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মোখা সাহেব মামুর কর্মজীবন সম্পর্কে বিস্তারিত জানান রেবুল হোসেন বড়ভুইয়া। তিনি মামুর চিন্তাধারা, মানব কল্যাণের ত্যাগ ও তিতিক্ষা এবং সেবামূলক কাজের কিছু উদাহরণও তুলে ধরেন। মোখা সাহেব ছিলেন এক লাটি গ্রামের বাসিন্দা। উনি অরিজিনালি লাটি গ্রামের বাসিন্দা এবং উনি কোরআনে হাফিজ ছিলেন। তারপরে 12 বৎসর উনি জঙ্গলে যখন তপস্যা করে উনি যখন পীর মানে ভগবানের নিকটাত্মীয় লাভ করে তারপরে উনি মানব সেবায় উনার প্রাণ প্লাস সব কিছু উনি উৎসর্গ করে দিয়েছেন। অতএব উনি যে ভগবানের নিকটাত্মীয় যে লাভ করেছিলেন সেটা একটা প্রমাণ। তারপরে অনেক উদাহরণ আছে, মহাশয় মামুন অনেক উদাহরণ আছে। তাই উনি তার ওনার সম্পূর্ণ জীবনটাকে মানব সেবায় নিয়োজিত করেছিলেন। সেই উদ্দেশ্যে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উনার কাছে আসে। আজকে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ সব সম্প্রদায় উনার কাছে এসে প্রার্থনা করে এবং উনার যে এই অনুষ্ঠানের সবার সহযোগিতার মাধ্যমে আজকে এই অনুষ্ঠান সুন্দর এবং সাফল্য হতে চলেছে। শনিবার দেশব্যাপী জনঔষধি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে জনঔষধি কেন্দ্রের মালিক এবং সুবিধা প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেন। শিলচরেও এ উপলক্ষে তারাপুর স্টেশন রোডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এদিন সকাল 10টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শনের মাধ্যমে এই মত বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। কথা বলেন দেশের বিভিন্ন জনঔষধি কেন্দ্রের মালিকদের সঙ্গে। আমরা এরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জন ঔষধি দিবস হিসাবে। এটা আগামী 7 দিন এটা চলবে। পুরো ভারতবর্ষের সব যারা লোকসভার যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আছে, যারা মেম্বার আছে, তাদেরকে বলা হয়েছে এই কেন্দ্রগুলোতে গিয়ে এভাবে আমাদের সরকার বিশেষ করে নরেন্দ্র মোদীজির অধীনে যেভাবে এই কাজগুলো চলছে, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, হেলথ মিনিস্ট্রির আন্ডারে এবং খুব কম দামে জনঔষধির সুবাদে আমরা কম টাকায় যে ওষুধগুলো মার্কেট রেঞ্জে ধরুন 100 টাকার ওষুধ আমরা 25 টাকায় কিংবা 30 টাকায় পাচ্ছি, কিছু কিছু যেগুলো ওষুধ আছে যেগুলোকে আমরা জেনেরিক ড্রাগ হিসাবে বলি সেটার দাম আরও কম আমরা বাজারে ছাড়তে পারছি। এই কার্য নিয়ে আমাদের আশা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকার ওষুধ আমরা 20-25 টাকায় পাচ্ছি। আজকের এই শিলচরে আপনারা জানেন
যে তিনটি জনঔষধি কেন্দ্র অলরেডি কাজ করছে আর এটা আমাদের চতুর্থ কেন্দ্র তারাপুরে আরম্ভ হয়েছে। আলগাপুরের সুপারি কারবারি অঞ্জন পালের পাশে দাঁড়ালো বিভিন্ন দল সংগঠন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করলেন আলগাপুরের জনগণ। শুক্রবার আলগাপুর বাজারে এক সাংবাদিক সম্মেলন করে নজরুল ইসলাম লস্কর, নিজামুদ্দিন চৌধুরী, মিঠুন পাল, বিশাল পাল প্রমুখ দাবি করেন অঞ্জন পালের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ডাহা মিথ্যে, এসব চক্রান্ত ছাড়া আর কিছু নয়। তারা আরও বলেন অঞ্জন পাল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উত্থাপিত অভিযোগের উচিত তদন্ত হলে তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলেও দাবি করেন তারা। এখানে উল্লেখ করা যেতে পারে বুধবার আয়কর বিভাগের আধিকারিকরা আলগাপুরে অঞ্জন পালের বাড়ি, কার্যালয় এবং দোকানে হানা দেন, বিভিন্ন কাগজপত্র তন্ন তন্ন করে পরীক্ষা করেন দলের সদস্যরা। পরে তারা অঞ্জন পালের কার্যালয়, দোকান এবং বাড়ি থেকে বহু নথিপত্র জব্দ করে নিয়ে যান। আমি একটা উদাহরণ দিতাম, 2017 সালে যে খুব বড় ফ্লাড হচ্ছিল এই বরাক ভ্যালি অথবা আসাম বিভিন্ন ডিস্ট্রিক্টও আসলো, তখন অঞ্জন পালে 8-10,000 মানুষরে 10 কেজি চাউল এবং 5 কেজি ভুসি মানে ভিক্ষার মতো মানুষের কাছে টাকা তুলে তুলে দেখা হাইলাকান ডিস্ট্রিক্ট দেখা সরকারে পারছে না, তখন মানে অঞ্জন পালে সাহায্য করছে। তাই গত 2 দিন আগে অঞ্জন পালের দেখানা দেবো হয়েছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই আর আমরা একটা অপবাদ তুলে হয়েছে যে অঞ্জন পালে ব্যবসা বর্মা সুপারির কারবার করেন, বার্মিজ কারবার করেন, কারণ আমরা কোনোদিন দেখছি না অঞ্জন পালে বার্মিজ কারবার করা। বরাবর বরাবর বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ছোটো ছোটো যারা ব্যবসায়ী আছে তারা অঞ্জন পাল্টে মাল দেন, হাইলাকান্দির প্রায় সব ব্যবসায়ী অঞ্জন পাল্টে মাল দেন, মাঝারি ধরনের ব্যবসায়ী যারা আছেন অঞ্জন পাল্টে মাল দেন, কারণ অঞ্জন পালার কোনো জিনিস আমরা দেখছি না যে আজ দিন পর্যন্ত অঞ্জন পালার একটা যে অপবাদ তুলে হয়েছে একটা সম্পূর্ণ বিদ্যা, আজ দিন পর্যন্ত আগলাপুর কোনো একটা বাড়ির সুপারি গাড়ি ঘোরা খাইছে না খাইছে না। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবর্ষ উদযাপিত, সভায় উঠল দিল্লি দাঙ্গা প্রসঙ্গ। পুলিশ শুটার টিঙ্কু গোস্বামীর ভিডিও ভাইরাল, তদন্তে আনার দাবি আম জনতার। ঐশী ঘোষের বরাক সফরে নিষেধাজ্ঞা চায় হিন্দুত্ববাদী সংগঠন, ডিসিকে স্মারকপত্র। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।